আজকে মাদার্স ডে, আমার দিদির সেজন্য দেওরের মেয়ে নিয়ে এসছে একখানা কার্ড, মিষ্টি এবং মণির জন্যে একটা আইসক্রিম। ও মণিকে খুব ভালোবাসে, ও মণিকে মাদার্স ডেতে মনে করে সম্মান দিতে এসছে। নিজের মাকে বলেছে আজকে তোমার কাজ হচ্ছে পুজো করবে, পুজো করে বিছানায় বসে টিভি দেখবে, আর আমার কাজ হচ্ছে তোমাদেরকে আমি রান্না করে খাওয়াবো। ওর মণি ওকে মিষ্টি আর একটু পরোটা খাওয়ালো ভালোবেসে, বললো একটু খেয়ে যা। ও বললো মণি আমি সন্ধেবেলা তোমার জন্য খাবার নিয়ে আসবো, মাকেও খাবার করে দেবো, তোমার জন্যও নিয়ে আসবো। ও মণিকে খুব ভালোবাসে। সন্ধেবেলা ঠিক পড়াশোনা করে পড়ে ঠোরে মাকে নিয়ে চলে এসছে পোলাও আর পনির নিয়ে মণির জন্য। তারপরে পোলাও আর পনির এনে ও মণিকে বলল মণি একদম নিরামিষ, যেহেতু ওর মণি নিরামিষ খায় আজকের দিনটা, সেই জন্য ও মণির জন্যে নিয়ে এসছে। এরকম ভালোবাসা সত্যি কতজন দিতে পারে বলো তো? ঘরে ঘরে যেন এই ওর মতন মেয়ে মেয়ে হয়। ও হচ্ছে, ওর নাম হচ্ছে মাম। ওকে আশীর্বাদ করি, ও যেন আরও অনেক বড় মনের মানুষ তৈরি হয়। এমনিতেও ও অনেক বড় মনের মানুষ, ও সবসময় মণি যে কোনো বিপদে ও এক ডাকে পাশে চলে আসে। তবু মণি ওকে ডিস্টার্ব করে না, যেহেতু অনেক পড়াশোনা করে। তো জীবনে কোনো দিন যে কোন মোড়ে কাউকে এনে দাঁড় করাবে কেউ জানে না। আজকে আমার দিদিকে ভগবান এমন একটা মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে, 2020 সালে ওর জীবনে বিরাট বড় বিপর্যয় নেমে এসেছিল। জামাইবাবুর ক্যান্সার, হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হওয়াতে একটা বছর ও দিদি জামাইবাবুকে নিয়ে বিশাল টানাপোড়েন করেছে মানুষটাকে বাঁচাবে বলে। 2020 সাল থেকে আর আজকে 2023 সাল, ও নিজে এত স্রোতের প্রতিকূলে সাঁতরাচ্ছে না, স্রোতের প্রতিকূলে সাঁতরাতে সাঁতরাতে ও এক এক সময় হাল ছেড়ে ফেলছে। ভীষণ ঠান্ডা গোছের দিদি আমার, ভীষণ ঠান্ডা, ধার্মিক, সাংসারিক, প্রত্যেকটা গুণই ওর মধ্যে ছিল। সবসময় ঠাকুর জ্ঞান, ঠাকুরি জ্ঞান, ধ্যান সব ছিল, তবু কেন ভগবান ওকে এরকম পরিস্থিতিতে দাঁড় করালো? জামাইবাবুকে এক বছরের পরে 2021 সালে জামাইবাবু তো আর বাঁচল না, কিন্তু তারপর থেকে আজ অবধি একটা দিনও ও শান্তি পাচ্ছে না। এবং ওর এই যে 2020 থেকে 2023 সাল এখনও ওর লড়াই চলছে, এই লড়াইটা স্রোতের প্রতিকূলে লড়াই, স্রোতের বিপরীতে লড়াই করছে, এবং সেই লড়াই ওকে কেউ সাথ দেয় না, কেউ না, আমিও দিতে পারি না। একা একা হাসি মুখে লড়াই করতে করতে ও আজ বড্ড ক্লান্ত, বিধ্বস্ত। আজকেও পুরো নিঃসঙ্গ, একা হয়ে গেছে। তাই নিঃসঙ্গ একা হয়ে যাওয়াতে আমি দিদিকে সব বলি, তুই দিদি সাহস রাখ, কেন এ পৃথিবী কী করতে জানে? এ পৃথিবী জ্ঞান দিতে জানে, এ পৃথিবী সঙ্গ দিতে কিন্তু জানে না। এই পৃথিবীর মানুষজন আমার দিদিকে সবাই জ্ঞান দেয়, এই এটা অভ্যেস করো, ওই ওটা অভ্যেস করো। আরে বাবা, আপনারা যারা জ্ঞান দিচ্ছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব, একসাথে বসবেন না, যেমন আমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাই, সেরকম আপনারা 10 জন মানুষ একসাথে দিদির সাথে বসে, একসাথে দিদি যখন আঙুলটা কামড়াবে আপনারাও একসাথে আঙুলটা কামড়ে দেখুন না, সমব্যথি হওয়ার চেষ্টা করুন না। কিন্তু কেউ সমবতি হয় না, কেউ সঙ্গ দেয় না। আজকে ওর ব্যথা, ওর যন্ত্রণা ও একাই ভোগ করছে। আমার জীবন একরকম মোড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার দিদির জীবন, আমি আমার দিদিকে এইভাবে দেখতে পারছি না। আমি চোখটা বুঝলেই খালি আমার দিদির এই নিঃসঙ্গতাকে মেনে নিতে পারছি না। আমার দিদি বলছে আমার মেয়েকে, তোর মা এখন আমাকে দেখে গিয়ে আবার ব্লক করা বন্ধ করে দেবে, তোর মা এত এত কষ্ট পাচ্ছে আমাকে দেখে। কি জানি, আমি আমার দিদিকে এইভাবে আমি দেখতে পারছি না, চোখটা বন্ধ করলেই এই দিদির জীবনটাই পুরো একা হয়ে গেছে, পুরো একা হয়ে গেছে। দু চোখ পেটে না আমার মাঝে মাঝে জল এসে যাচ্ছে, এত ভগবানকে ডাকে। ও শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং সমস্ত দেবদেবীরই ও প্রচণ্ড প্রচণ্ড ভক্ত, এখন নয় ছোট থেকে। তাহলে ভগবান কেন ওকে এত বড় শাস্তি দিচ্ছ? তোমাদেরও কি নেশা পেয়ে গেছে?
ভগবানদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদেরও কি নেশা পেয়ে গেছে? ও এই এত দুর্দশা কষ্ট সহ্য করছে বলে তোমরা আরও আরও বেশি করে ওকে কষ্ট দিচ্ছ? আর দিও না, আর দিও না ওকে, এবার তোমরা শান্তি দাও। দিনের পর দিন ওর এই কষ্ট সহ্য করতে পারছি না।